Hello everyone, assalamu alaikum. Masha Allah, this is the Hanwasan Balasan Shustasan. I'm the Shabai Balasi. I thought that for us, can be collect a blog, Shuru Horsi, or I'm a blog that the Hashuru Terta like the bar, like common hotel, the Mibulbana. Zara, my channel, no tune, please subscribe for in general. Zara already subscribe for release on nice, nice comment for all. Thank you everyone after the Shabai. I thought that for us, Kima Bahorsi, Raske Kima Dia Kita Kukormo. Carrot dekhta farra tomato ikano dekhta farra alu ar onion to oboshoi lagbo kima cook korat ar ikanor moddhe green pepper yellow pepper loisi ar yellow lemon loisi keta keta lagbo dekhai ra make sob gula ikanor moddhe shobta ekhono mosla josla ikano shobta ready korte parche na যেটা রেডি করছি ওগুলো দেখাইলাম আর আশা করি আপনারা আরো ভালো লাগবে আমার ব্লগটার সাথে থাকবা আর লাইক না দেয়া থাকলে প্লিজ লাইকটা দিলেন জানো আর যারা অনেক ইউটিউবার আপু ভাইয়ারা সবসময় আমার ভিডিও শেয়ার কইরা দেন বিগ থ্যাংক ইউ আপনারা রে এইভাবে আমারে সাপোর্ট করার লাগে সবসময় এইভাবে সাপোর্ট করেন জানো এই তো দেখতে পাররা পরিমাণ মতো তেল দিলাইছি কিমা লাগে আর আদা রসুন দিলাম ফ্রোজেন আদা রসুন আর ফ্রোজেন আদা রসুন মেল্ট হইতে হইতে একটু সল্ট দিমু পরে দিমু ইজি আর কি কুইক মেল্ট হয়ে যায় সল্ট দিলে এইতে দেখতে পারো সল্ট দিছি আর এটা তো একটা কিমার কারি বানাইমু ভেজিটেবল দিয়া খুব হেলদি আর বাচ্চারা তো এমনি খাইতে চায় না ভেজিটেবল তে ভাবলাম কিমার সাথে কিমা তো সব বাচ্চাতে লাইক করেন কিমার সাথে একটু ভেজিটেবল খাওয়াই গেল কি আর এখান থেকে তো ফর আদা রসুন মেল্ট হয়ে যায় আর এখানে টু অনিয়ন কাট হয়ে রাখছি সুন্দর হয়ে মিক্স হয়ে দিমু নিচে উপরে হয়ে বালায় মিক্স হয়ে দিয়ে ব্রাউন করার পরে মশলা ধরমু এখন কোনো মশলা ধরতাম না ব্রাউন হওয়ার পরে মশলা ধরমু অনিয়ন ব্রাউন হওয়ার পর মশলা ধরলে আর পরে বালাটি কেনে মশলাটা ফসানির পরে তাইলে কারিটা মজা হয় ফসাইতে হইবা মশলাটা এই তো দেখতে পাররা এখন তেজপাতা আড ধরলাম আর স্টার আড ধরলাম একটা বাকি গেছে কি স্টার সব জাতের গরম মশলা আড ধরমু লঙ্গ এলাচি দারচিনি লঙ্গ আড ধরছি অলরেডি আর এখন দেখতে পারলে রং এলাচি আদ ধরলাম তেজপাতা অলরেডি আদ ধরে দিছি সব জাতের গরম মশলাকে আদ ধরলাম অনিয়নটা অলমোস্ট ব্রাউন হয়ে আইরো আর অনিয়নটা ব্রাউন হওয়ার সাথে সাথে আমি মশলা আদ ধরে নিমু যেহেতু খিমাও ফুক হইত আর এখন দেখতে পাররা অলরেডি মশলা আদ ধরা স্টার্ট করে দিছি ওয়ান স্পুন হলুদ ওয়ান স্পুন মরিচ ওয়ান স্পুন জিরা ওয়ান স্পুন মিক্স পাউডার আর রয়েছে দইন্যা ওয়ান স্পুন দইন্যা এখন সুন্দর করে মিক্স করে নিমু বালাটিকে নে মশলাটারে বালায় তেলের সাথে বালায় মিক্স করা লাগবো আর যত বেশি মশলাটা কুক হইব তত বেশি মজা হইব বাচ্চাদের ভেজিটেবল খাওয়ানির এক পদ্ধতি গুড পদ্ধতি মানে সব জাতের ভেজিটেবল সামটাইম খাওয়াইলা বাচ্চা তো সবসময় ভেজিটেবল খাইতে লাইক করেন না এখন দেখতে পাররা একটু 5 মিনিট খসানির পরে এখন আমি খেমা অলরেডি দুই আর রাখে লিছি কিমাটা আট ধরে নিলাম অলরেডি কিমাটারে বালাটি কেনে নিচে উপরে হইরা কুক করমু কিমা হাফ কুক হওয়ার সাথে সাথে আমি আট ধরমু খারট এখন আমি খারট আট ধরতাম নাই কিমা 10 মিনিটের মতো কুক করার পরে আমি আট ধরমু এইতো দেখতে পাররা কিমারে কষানি হয়ে গেছে অলরেডি আর তেলটা উপরে দুটি গেছে এই পর্যায়ে আমি কেটে কেটে আট ধরলাম এগুলো একটু শেয়ার করলাম এই একটা আফ্রিকান নাগা এখন আমি আট ধরতাম নাই
আর ফার্স্টে আমি কারোটা ধরবো, কারোটা একটু শক্ত থাকে। কারোটা ধইরা 5 থেকে 7 মিনিটের মতো কারোটে ফার্স্টে কুক করবো, পরে আমি আলু আর ধরবো। এখন যদি আবার আলু আর ধরিলাই তাহলে কেতা আলু মেল্ট হয়ে যাব ফার্স্টে। কারক কিন্তু কুক করা লাগবো ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট, পরে আমি আলু আর ধরবো। এইতো দেন তারপরে কারোটার মধ্যে একটু পানি 1 কাপ পরিমাণে ওয়াটার আর ধরছি কারকটা কুক হইতে পড়ি। আর এখানোর মধ্যে একটু অনিয়ন দেখতে পারো ফ্রাই করলাম, মেকরুল ফিশের ভর্তা বানাইবো। আর দেখতে পারো এখানো ফ্রাই হয়ে রাখি আমি অনিয়ন দিয়ে ভর্তা বানাই, একটু পরিমাণে তেল দিছি, বেশি তেল দিছি না। আবার থোড়া তেল দিয়া ফ্রাই করলে অনিয়নটা বালা থাকে আর কি, খাইতো ইয়ামি হয়। আর ভাবলাম শেয়ার করিলাই একটু কিতা কুক করলাম। এতো দেখতে পারো কারোটা হাফ কুক হয়েছে, একদম কুক করছে না, একদম কুক করলে তো খেটা হয়ে যাব, মেল্ট হয়ে যাব। এখন আমি এই পর্যায়ে আলু আর ধরলাম। কিমার সাথে ক্যারট আলু খাইতে কিন্তু অনেক মজা লাগে। আর এখন চিল্লাই তো কইলাম না নি বেবিন তেরো ভেজিটেবল খাওয়ানি ওই গেল কি। আর আলুটা খুব হইতে হইতে এখানের মধ্যে আমি দেখতে পারাই 2টা টমেটো আসলে কাট করে রাখি দিছিলাম, 2 টমেটো। আর কেন 2টা, 1টা নাগা আফ্রিকান নাগা, 3 পিস এলো লেমন। আর এখানের মধ্যে গ্রিন পেপার আর এলো পেপার দিছি। বাসার মধ্যে আর কি যে কালার আসছিল ও কালারও আর ধরছি। আর এই কারিটা কিন্তু অনেক হেলদি আর খাইতেও অনেক টেস্টি, বাচ্চারা অনেক বেশি লাইক করে আমার বাসার। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা হয়েছে না, একদিন প্রায় কুক করা হয় মাঝে মধ্যে, বা আমি শেয়ার করছিলাম, ভাবলাম আজকে আর শেয়ার করি লাই। আর অবশ্যই নিচে করে বালাটি কেন মিক্স হয়ে দিবা। আর এই পর্যায়ে আমি কোনো ওয়াটার আর ধরতাম না, বালাটি কেনে কিমার সাথে আলুরে গ্রিন পেপার টমেটো এগুলো খসাইমো। খসানির পরে তারপরে আমি ওয়াটার আর ধরবো, খসাই না খসাইলে আবার খারি কিন্তু টেস্টি হয় না। আর এই জন্য বারে বার খাওয়া আমি কইরাম যে খসান জানো। আর অনেকে আমার এই ভিডিওটা সুভাষ চৌধুরী ফেস থাকি দেখা ফেসবুক পেজ থাকি, প্লিজ ভালো লাগলে আমার পেজটা ফলো করে দেন জানো। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন জানো। অনেক ইউটিউবার আপু ভাইয়ারা ইতিমধ্যে আমার পেজটা ফলো করে দিয়েছেন, সুভাষ চৌধুরী পেজ। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়ারা যারা আমার এত সুন্দর করে সাপোর্ট করা, এভাবেই সবসময় সাপোর্ট করবা। আর বর্তা লাগে যে অনিয়নটা কাট হইয়া ফ্রাই করলাম, অবশ্যই কাঁচামরিচ বাসার থাকলে আট করেন জানো, নাইলে অনিয়ন এভাবে ফ্রাই করে বর্তা তা ধরলে মিঠা মিঠা লাগে অনিয়নটা আর কি। আমি থোড়া সাই 5টা কাঁচামরিচ আট করছি, পরে আমি একটু কুকমরিচ আট করবো বর্তার মধ্যে, জাস্ট শেয়ার করলাম। নাইলে অনিয়নটা এভাবে ফ্রাই করে বর্তা করলে মিঠা মিঠা লাগে। এই তো দেখতে পারা 7-8 মিনিটের মতো বালাটি কেনে কিমারে কষাই নি ফিনিশ। এখন আমি জাস্ট আট করবো ওয়াটার, বেশি জুল নাই। আর একটু খুকইয়া থোড়া একটু জুল জুল রাখবো, আবার কিমা তো বেশি জুল খারতো নাই বুঝতে পারলাম। আর অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী কে খেতা করে লিবা, ট্রাই করে লিবা। আমি তো আসলে আমার পরিমাণ মতো সবসময় দিলাই, পরে ট্রাই করলেও লাগে পারফেক্ট হয়েছে। আর লবণ যদি বালাটি কেনে পারফেক্টলি হয় না, কারিটা আধুরা থাকে। কিন্তু দেখতে পারা তখন পর্যায়ে আমি বেশি জুল আট করছি না, কিমাটা ধরো আরও 10-15 মিনিটের মতো কুক করবো, পরে দেখাইমো ফাইনাল লুক কীরকম হয়েছে। আর অনিয়নটা অলমোস্ট ব্রাউন হয়ে গেছে কি দেখতে পারা, আর বেশি ব্রাউন করতাম না, 2-3 মিনিটের মতো করবো, পরে ফিশগুলো ফ্রাই হইরা, ফিশ এখনও ফ্রাই করছে না, ফিশ ফ্রাই হইরা পরে 22টা আট করবো। আর একটা 15 মিনিট পরে দেখাইমো কারিটার লুক কীরকম হয়েছে।
সবাই বুঝবে না এতগুলো ক্রিজের সাথে আনছি একলগে খাইলেন না শোনো ইয় টুই ওরকম তারা কি আস্তে আস্তে খাইন এত বেশি খাই না কেউ আর এখানের মধ্যে আর কি আনছি টুকিটাকি শপিং আর কি কিতা কিতা করলাম এগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে এত দেখতে পড়লাম বোনো সুইট আনছি ক্রোসেন আনছি লুফ কেক এই তো এভরি উইক বেসিক যত যত লাগে শপিংয়ের বাচ্চাদের করতো সব সময় এভরি টাইমও মানে কিছু না কিছু লাগে আর এখানে দেখতে পড়লাম আপল আনছি টমেটো প্যারাসিটামল আর এই তো ডোনাট আমার রিজনের পছন্দ এভরি ডে আনি আমি মর্নিং গোসান পর থাকি তাই স্কুল থেকে আয়া খাইন তাই নখটা বেশি পালা ফাইন রিয়া নাই চকলেটের নখটা পালা ফাইন বেশি আর এই তো শপিং গুলো কিতা কিতা আনছি এগুলো শেয়ার করলাম আপনাদের সাথে আশা করি আপনারা ভালো লাগবো আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব করেন জানো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিসেন নাইস নাইস কমেন্ট করেন থ্যাংক ইউ এভরিওয়ান আপনারা সব বাইরে আমার সাথে এভাবে থাকা লাগে আর এই তো বাঙালি সপ্তাহে একটু শপিং আইছিলাম একটা অনিয়ন আনছি 8000 আর ফিশ পুরো ভেজিটেবল বেশি কিছু আনছি না একটু শেয়ার করবো এই তো রিয়ানার পছন্দর মেলন আর রিয়ানা অনেক বেশি লাইক করেন মেলন দেখতে পারা একটা মেলন আনছি কেন আর এখানে আই ফিশ আনছি আর একটা হলো ফাঙ্গাস ফিশ আনছি আর এখানে টু পরোটা আনছি এখানে একটা মূলা আনছি দেখতে পারা অনেক লম্বা মূলা বড় মূলা একটা আর এখানে টমেটো সামরিস আর এখানে লেম্বু আনছি এই তো টুকিটাকি শপিং যা করি এগুলো শেয়ার করি আশা করি ভালো লাগবো ভালো লাগলে সবসময় লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবা না নতুন হইলে সাবস্ক্রাইব করেন জানো একবার অলরেডি হইলেছি আবারও হইরাম বাই এভরিওয়ান See you soon.